প্রয়াত সিপিআইএম বিধায়ক শামসুল হকের মৃতদেহ বিধানসভায় নিয়ে গিয়ে শ্রদ্ধা জানান বিধায়ক বিধায়িকাগণ। শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন বিধানসভার বিধায়ক শামসুল হক। সর্বস্তরের মায়া মমতা ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে। মঙ্গলবার রাতে বাক্সনগরের সিপিআইএমের বিধায়ক শামসুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শারীরিকভাবে ভালোই ছিলেন তিনি। হঠাৎ মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন সিপিআইএম বিধায়ক শামসুল হক। নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হলো না। বুধবার বিধানসভায় প্রয়াত সিপিআইএম বিধায়ক শামসুল হকের মৃতদেহটি নিয়ে যাওয়া হয় বিধানসভায় এবং সেখানে বিধানসভার অন্যান্য বিধায়ক বিধায়িকা শেষ শ্রদ্ধা জানান প্রয়াত বিধায়ক শামসুল হককে। দুঃখজনক, বিধায়ক শামসুল হক গতকাল শেষ রাতে প্রয়াত হয়েছেন। আসলে এবারে বিধানসভায় ওনার উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখতে পেয়েছি এবং রাজ্যের মানুষের স্বার্থে কথা বলেছেন বিধানসভায়। আজ ভোরবেলা ওনার মৃতদেহের খবর, মৃতের ঘটনার খবর পেয়ে আমরা সত্যিই মর্মাহত। এটা অপূরণীয় ক্ষতি রাজ্যের পক্ষে এবং বক্সনগরের পক্ষেও কাছে, এটা একটা অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তার পরিবার পরিজনদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আমাদের সমবেদনা আমরা জানাই। খুবই মর্মাহত। আমরা আমাদের একজন সহপাঠীকে আজকে হারিয়েছি। দুঃসংবাদ শুনে একটা মনের মধ্যে একটা দুঃখ এসেছে যে আমরা কিছুদিন আগে, মাত্র কয়েকদিন আগে আমরা একসাথে একসঙ্গে রাজ্যের বিষয় নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি, একসাথে কাজ করেছিলাম। তা আজকে আমাদের মধ্যে, আমাদের বক্সনগরের বিধায়ক জনাব শামসুল হক মহাশয় আজকে আমাদের মধ্যে নেই, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই লোকের মায়া মমতা ত্যাগ করে তো আমরা সবাই ওনার পরিবারের প্রতি আমাদের সুখ সমবেদনা আমরা জানাচ্ছি। শুনেছি গতকাল রাত্রে উনি পার্টি অফিসেও গিয়েছে, উনি সমস্ত ওনার যে দৈনন্দিন কর্মকাণ্ড সব করেছিল, যথাসময়ে উনি ওনার ঘরে পৌঁছেছে, ওনার ঘরের কাজও করেছে। কিন্তু হঠাৎ করে বিধির বিধান, উনি হঠাৎ অসুস্থ হয়ে উনি ওখানেই উনি ওনার মৃত্যুবরণ করেন। আমাদের যে এমএলএ হোস্টেল, উনি যেখানে থাকেন সেখানে তো ডাক্তারের কাছে নিয়েছে, হসপিটালে গিয়েছে, কিন্তু ওনার আমরা আমাদের মধ্যে ওনাকে রাখতে পারিনি। সেই জন্য আমরা সবাই দুঃখিত, মর্মাহত, এবং ওনার এই অকালে যাওয়াটা আমরা কেউই মেনে নিতে পারছি না। কি বলা যায় বলুন, সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছে। সকালবেলা যখন এরকম একটা ঘটনার খবর পেলাম, ভোরবেলা নিজেকে বিশ্বাসই করতে পারছিলাম না। এই কত বিধানসভা ওনার সঙ্গে কথাবার্তা, বিধানসভা উনি অংশগ্রহণ করেছেন, কথাবার্তা বলেছেন। গতকালকেও আমাদের প্রাক্তন যে মন্ত্রী ছিলেন বক্সনগর ক্ষেত্রে, ওনাকে দেখতে গিয়েছিলেন আইসিইউতে, দেখে এলেন, পার্টি অফিসে গেলেন, কথাবার্তা বললেন, হঠাৎ করে লোক চলে যায় এরকমভাবে। এটা তো লাইফ ইজ কমপ্লিটলি আনসার্টেন, মানে নিশ্চয়তা এক মুহূর্তেরও নেই। তো এইরকম একটা সংবাদ আমরা কেউই প্রত্যাশা করিনি, এবং প্রকৃতির নিয়মকে তো আমাদের মানতেই হবে। আমার ডিপেস্ট কন্ডোলেন্স আমার আপনার সবকিছু কামনা করি, পরিবার পরিজনদের, ছোটো সম্পর্ক পরিবার পরিজনদের আমার সমবেদনা জ্ঞাপন করি। বিগ লস, বিগ লস ফর দ্য স্টেট, ফর বক্সিং। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।